ভৌগোলিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিকারক দেশের তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম দিকে। সেই বিবেচনায় আপনারা জানেন পোলট্রি বিশেষ করে খুব সেন্সিটিভ তাপমাত্রা এবং আর্দ্রতার প্রতি। সেই বিবেচনায় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই বৈশ্বিক আবহাওয়া জলবায়ুর কথা বিবেচনা করে দেশীয় জাত ব্যবহার করে একটা নতুন দেশের জন্য অ্যাডাপ্টেবল একটি জাত উদ্ভাবনের কার্যক্রম হাতে নেয় এবং সম্প্রতি মাল্টি কালার টেবিল স্কিন নামে একটি নতুন জাত উদ্ভাবন করে এবং এই জাতটি আমরা যদি বিশেষ বৈশিষ্ট্য বলতে চাই তাহলে এই জাতটির উৎপাদন দক্ষতা দেশে প্রচলিত যে মাংস জাতের মুরগির তুলনায় ভালো। এটি 8 সপ্তাহ লালন পালন করে আপনার 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের হয়ে থাকে। এটির উৎপাদন দক্ষতা যদি আমরা ফিড কনভার্সন রেশিও বলি তাহলে 2.2 থেকে 2.4 কেজি খাবার খেয়ে একটি মুরগি 1 কেজি ওজনের হয়ে থাকে এবং একজন খামারি 1000টি মুরগি পালন করতে তার খরচ পড়বে 1,50,000 থেকে 1,70,000 এবং 8 সপ্তাহ শেষে সে বিক্রয় করে তার যে আয় হবে 2 লক্ষ থেকে 2,50,000 টাকা। অর্থাৎ 8 সপ্তাহে একজন খামারি তার লাভ হবে 50,000 থেকে 60,000। এই জাতের মুরগিটি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভালো এবং মুরগিটি একজন খামারি বাঁচা এবং উভয় মুরগিটি পালন করতে পারবে এবং এই মুরগিটি যেহেতু আমাদের দেশীয় জাত ব্যবহার করে সেক্ষেত্রে এর মাংসের স্বাদ এবং বাজার চাহিদা রয়েছে এবং এই জাতটি আমাদের দেশের আবহাওয়া উপরে। আমরা যদি খাদ্য ব্যবস্থাপনার কথা বলি তাহলে বলতে হবে আপনারা জানেন একটি মুরগির যে খাদ্য খরচ টোটাল খরচের 70 থেকে 65% আপনার খাদ্য খরচ। কাজে খাদ্যের ক্ষেত্রে আমরা এর রিকোয়ারমেন্ট যখন নির্ণয় করেছি সেখানে আমরা প্রথম তিন সপ্তাহে আমরা স্টার্টার ফিড এবং এরপরে 2 সপ্তাহে 4 থেকে 5 সপ্তাহে আমরা গ্রোয়ার ফিড এবং লাস্ট 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত আমরা ফিনিশার ফিড সরবরাহ করব এবং সেই ফিডে আপনার এনার্জি পার্সেন্টেজ প্রথমের দিকে আপনার থাকবে 2,500 থেকে 3,000, এরপরে থাকবে 3,000 থেকে 1,000 এবং ফিনিশার ফিডে থাকবে 3,200 কিলোক্যালোরি এবং প্রোটিন পার্সেন্টেজ থাকবে 22% থাকবে স্টার্টার ফিডে এবং 21% থাকবে গ্রোয়ার ফিডে এবং ফিনিশার ফিডে থাকবে 19%। এবং আমরা যদি ঘরের আকার বলি আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে বিবেচনা করে একজন খামারি যখন এই MCTC মুরগি পালন করতে চাবেন তখন একটি মুরগির জন্য সাধারণত 0.8 থেকে 0.9 স্কোয়ার ফিট আমাদের 1,000 স্কোয়ার ফিট জায়গায় 1,000 স্কোয়ার ফিট আকারের একটি শেডে আমার 1,000 থেকে 1,200টি মুরগি পালন করতে পারবে। যদি সামার সিজন হয়ে থাকে বা গরমের সিজনে সেক্ষেত্রে আমরা বলবো 1,000 স্কোয়ার ফিটে 1,000টি বার্ড পালন করার জন্য আর উইন্টার সিজন হলে সেক্ষেত্রে 1,200টি বার্ড পর্যন্ত। এবং ঘরের আকারের কথা ঘরটি সবসময় পূর্ব পশ্চিমমুখী হতে হবে যাতে করে দক্ষিণ দিকের বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে যেতে পারে এবং ঘরের প্রস্থ কোনো অবস্থাতে 25 ফিটের বেশি করা যাবে না কারণ 25 ফিটের বেশি যদি আমার ঘরের আকার করে তাহলে ভেন্টিলেশন ব্যবস্থাটা ভালো হবে এবং দৈর্ঘ্যটা জমির আকার এবং খামারের বাড় কত যখন পালন করবেন তখন শেডের টেম্পারেচার 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হবে। এরপর বন্ধ থাকবে অর্থাৎ শেষের দিকে এসে বার্ডের শেডের টেম্পারেচার 23 থেকে 24 বা 22 থেকে 24 আলোর কথা যেহেতু এটা মাংসের জন্য 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমাদের দেশে যেহেতু বর্ষিং হয় এজন্য 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনার আলো আর 1 ঘন্টা অন্ধকার যাতে করে লোডশেডিং সময়ে বার্ড ভয় না পায় এজন্য অন্ধকারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমরা 1 ঘন্টা অন্ধকারের সাজেশন দিই। এবং বায়ু ব্যবস্থাপনা যদি আমরা শেডের ভেন্টিলেশনের কথা বলি যে বাতাস প্রবাহিত হবে সেখানে অক্সিজেনের মাত্রা থাকবে 21% এবং আমরা লিটার ব্যবস্থাপনার কথা সেক্ষেত্রে শীতকালে হলো লিটারের গুরুত্ব যে সমস্ত খামারি ফ্লোরে পালন করে সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 ইঞ্চি
এটারও এটারও গুরুত্ব হবে এবং সামার সিজনে এসে এক থেকে দুই ইঞ্চ। এবং বিশেষ করে আপনারা জানেন শেষের দিকে এসে একজন খামারে যখন লিটার কতটুকু লাগবে, 1000 মুরগি পালন করতে সে 20 বস্তা আপনার লিটার কিনে তাহলে 15 বস্তা আমরা প্রথম দিকে সরিয়ে দিতে বলবো এবং বাকি 5 বস্তা শেষের দিকে এসে যখন মুরগি অনেক বড় হবে বেশি হবে 6-7 সপ্তাহ এই সময়ে যাতে অ্যামোনিয়ার গন্ধটা কমানো যায় এই জন্য লাস্ট 5 বস্তা খামারে স্প্রে করে দিবে এতে লিটারে পড়বে। প্রাদুর্ভাব রয়েছে, একটি হচ্ছে রানীক্ষেত আরেকটি হলো গামব্রো। সেক্ষেত্রে আমরা বলবো 5-6 দিন বয়সে এই মুরগি পালন করতে প্রথমে রানীক্ষেতের একটি টিকা দিতে হবে, এরপরে 12-13 দিন বয়সে এসে গামব্রো একটি টিকা, এরপরে সেটার বুস্টার ডোজ হিসাবে আপনার 18-19 দিন বয়সে আবার গামব্রোর টিকা দিতে হবে এবং এরপরে 22-23 দিন বয়সে আবার রানীক্ষেতের একটি টিকা দিতে হবে, সর্বশেষ 40-42 দিন বয়সে আবার রানীক্ষেতের একটি বুস্টার ডোজ দিতে হবে আমাদের এই MCTC মুরগি পালন করার জন্য। এই মুরগিটি আমরা ইতিমধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের সঙ্গে আমাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ইতিমধ্যেই তারা বাণিজ্যিকভাবে এটির বাচ্চা বিক্রয় শুরু করেছেন এবং আমরা এখান থেকে প্যারেন্টের বাচ্চা তাদেরকে ধারাবাহিকভাবে সরবরাহ করব এবং সরবরাহের মাধ্যমে আফতাব বহুমুখী ফার্মসের 2-2.5 লক্ষ বাচ্চা প্রতি সপ্তাহে বিক্রয় করার টার্গেট রয়েছে। অতীতে যেভাবে আফতাব তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যে পাইনি হিসাবে, সে ধারাবাহিকতায় আফতাব অনেকদিন ধরে চেষ্টা করে আসছিল যে বাংলাদেশে এমন একটা নতুন জাতের মুরগি বাজারে নিয়ে আসা যেটা দিয়ে বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণী বিকাশ ঘটছে তাদের স্বাদের যে পরিবর্তন হয়েছে, তাদের আয় করার যে ক্ষমতা বেড়েছে, তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড ফুলফিল করা যায় কি না। আমরা একটা নতুন ব্রিড নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ বাংলাদেশের বৈজ্ঞানিকদের দ্বারা আবিষ্কৃত, তারা এটা ডেভেলপ করেছেন শঙ্করায়নের মাধ্যমে, বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং স্বাদে বাংলাদেশের মানুষের যে পুরনো স্বাদ মুখে লেগে আছে সেই স্বাদের একটা মুরগি আমরা উদ্ভাবন করতে খবর পেয়েছি, যেটা বাংলাদেশ লাইফস্টাইল রিসার্চ ইনস্টিটিউট এটা উদ্ভাবন করেছেন। আফতাব তাদের হাত ধরে এটা বেশ অনেক দিন যাবৎ লালন পালন করছে এবং R&D করছে, করে আমরা একটা ভালো ফল পেয়েছি। আমরা এই মুহূর্তে এটাকে কমার্শিয়ালে যাওয়ার আগে আরেকটু R&D করবো, লিমিটেড স্কেলে কমার্শিয়ালে এটা করবো। আমরা অত্যন্ত আশাবাদী, এই মুরগিটা সবচেয়ে বড় দিক হলো বাংলাদেশে যে একটা মুরগি ডেভেলপ করা হয়েছিল এর আগে সোনালি, যা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, তা ইনব্রিডের কারণে তার পটেনশিয়ালিটি হারিয়ে ফেলেছে, উৎপাদনশীলতা কমে গেছে, রোগ পালায় অনেক বেশি হচ্ছে এবং এটার লাভ খামারি পর্যায়ে লাভটা কমে গেছে। তো আমাদের এই মুরগিটা যেটা হবে সেটা রোগ পালায় অত্যন্ত কম হবে এবং এটা উৎপাদনশীলতা বাড়বে, এটার FCR তুলনামূলকভাবে সোনালির চেয়ে কম হবে, খরচ কম হবে এবং এদেশের আবহাওয়া উপযোগী, কারণ এই মুরগিটাতেই একমাত্র বাংলাদেশের মুরগি এ পর্যন্ত যেটা বাংলাদেশে আছে, যেখানে একটা বড় অংশ এটা সেটা হলো 100% লোকাল ব্রিড। হাজার বছর ধরে বাংলাদেশে যে একটা মুরগি আছে তার জিন এখানে আছে, আমরা বিশ্বাস করি এটা অত্যন্ত ভালোভাবে কাজ করবে খামারি পর্যায়ে। আমরা ব্রিডিং করেছি, ব্রিডিং অত্যন্ত ভালো রেজাল্ট এসেছে, আমরা অত্যন্ত আশাবাদী।
ব্রিডিং পর্যায়ে যদি ভালো রেজাল্ট আসে তাহলে ধরে নেওয়া যায় যে এটা খামারি পর্যায়ে আসবে। আমাদের এই মুরগিটা জাত ভালো এবং গ্রোথের দিক থেকে অনেক ভালো, অল্প খায়, ভালো ওজন পাওয়া যায় এবং এর কালারটা খুব চমৎকার, বিভিন্ন কালারের মুরগি হয় এবং এটার চাহিদাও মানুষের কাছে খুব পছন্দনীয়।